হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা ক্রিয়েশনস। আমি হলাম আপনাদের বন্ধু অঞ্জু। আপনাদের সবাইকে জানাই আমার তরফ থেকে নমস্কার। তো এখন আমি পেঁয়াজ কাটছি, কারণ আমি এখন পকোড়া বানাবো, চাউয়ের পকোড়া। তো চাউটা আমি বয়েল করে রেখে দিয়েছি, পেঁয়াজ আর আদা কাঁচা লঙ্কা আমার কাটা হয়ে গেছে। আপনাদের সাথে আমি চাউয়ের পকোড়ার ভিডিও আগেও শেয়ার করেছি, তাহলে আজকে কেন চাউয়ের পকোড়া করছি সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। তো বেসন দিয়ে দিলাম, এইবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসার। এইবার আমার কুচিয়ে রাখা পেঁয়াজ আদা আর লঙ্কাটা মেতে দিয়ে দিলাম। এবার এর মধ্যে বয়েল করে রাখা চাউটাও আমি দিয়ে দিলাম। এবার মেখে ঝট করে আমি একটু পকোড়া বানিয়ে ফেলবো। তো চলুন এবার আমি পকোড়াটা বানিয়ে ফেলি। তো এইবার আমি তেল গরম করে এক এক করে পকোড়াগুলো দিয়ে দেব, আর একটু হালকা করে ফ্রাই করে নেব। তো এর আগেও আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি চাউয়ের পকোড়া কী করে তৈরি করতে হয়, আপনারা দেখে থাকবেন। আর যারা দেখেননি তাদের জন্য আজকে ভিডিওটা শেয়ারও করে ফেললাম। তো হয়ে গেল, এইভাবে আমি বোথ সাইডে এটা ফ্রাই করে নেব। তো পকোড়া আমাদের রেডি হয়ে গেছে, এভাবেই আমি পকোড়াগুলো সমস্ত ছেঁকে নেব। তো চলুন এবার এইগুলোকে আমি বের করে নিই। তো বেশি ফ্রাই করলে পকোড়াটা শক্ত হয়ে যাবে, সেই জন্য বেশি করলাম না, জাস্ট একটু করে নিলাম। এবার আমাদের পকোড়া কিন্তু রেডি। তো দেখুন কত সুন্দর হয়েছে পকোড়াগুলো। পকোড়া রেডি হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো নিয়ে যাব। তো দেখবেন কতগুলো আমাদের বসে রয়েছে, সব পড়তে এসেছে যাদের জন্য পকোড়া করেছি। তো চলুন তাদেরকে না দেখালে কি হয়, তাহলে ওদের কাছে পকোড়াগুলো নিয়ে যাই, পকোড়া খুব আনন্দ হবে। তো চলুন ওদের কাছে নিয়ে যাই। এই যে সবার জন্য পকোড়া নিয়ে এসেছি, আমাদের ছেলে মেয়েগুলো সব বসে রয়েছে। একে আপনারা দেখেননি, এই হচ্ছে কি দেখাই সকাল আমার বাপের বাড়ি টাইটেল পাল, ও হচ্ছে সুজন পাল, ও হচ্ছে প্রীতিকণা পাল, আর এ হচ্ছে চৈতালি পাল, আর ওই দুটো আলাদা। আর একটা কে আছে বলুন তো, আর একটা ওই যে কোথায় গেলি, তোকে দেখতেই পাচ্ছ না কি, ও এই যে চিন্তা ভাই আছে, হ্যাঁ একে তো সবাই চেনে। হ্যাঁ মার না, তাহলে একে আপনারা জানেন দেবাশিস, একে আর পরিচয় করানোর কিছুই নেই, খালি পরিচয় করানো ছিল সুজনকে আর চৈতালিকে, কারণ প্রীতিকণাকেও আপনারা দেখেছেন বার্থডেতে। এরা এখন চাউমিনের পকোড়া খাবে। এই তোরা স্টার্ট কর, ওদেরকে খাওয়ানোর জন্য আমি বেশি আনন্দে যাচ্ছি। ওরা কতক্ষণে খাবে, খে বল আমি পকোড়াটা কিরকম বানিয়েছি, না খেয়ে বলেছিস, খে বল। আপনারা আমার পকোড়ার ভিডিও দেখেছেন, এর আগেও আমি দিয়েছি, কিন্তু আজকে আমি এদের সাথে শেয়ার করছি, তো এরা খেয়ে আগে বলুক আমাকে কেমন হয়েছে। আর তোরা স্টার্ট কর মানে, এ তুই কি দেখছিস ফোনে, আর টিচারকে তো আপনারা দেখলেন না, টিচার কই, টিচার ওই যে টিচার হাত দেখাও, ওই যে টিচার, আচ্ছা টিচার 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 মনে হচ্ছে ও প্রীতিকণা স্টার্ট করে দিয়েছে। কিন্তু প্রীতিকণা কেমন হয়েছে, দারুণ হয়েছে সত্যি, তোর নে ওখানে এটা নামিয়ে দে, দাঁড়া আমি এটাকে ঘোরাই, ব্যাক ক্যামেরা করি, তোরা খাচ্ছিস। কোনো ব্যাপার নয়, আমি অলওয়েজ করে দেবো, যখনই আমার শরীর যদি ঠিক থাকে আমি ঠিক করে দেবো। তোদেরকে খাওয়ানোর জন্য আমার কত এ ছিল,
ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আমি লাইক করি করতে করিস তো আর তুই খাবি না আসলে ও বাড়ির মেয়ে তো ও খেয়ে খেয়ে মায়ের হাতে হয়ে গেছে ও আগে ছোটোবেলায় পকোড়াটা ওরই স্পেশাল ছিল মানে ওর ওর প্রত্যেক দিন স্কুলের টিফিনটা চেঞ্জ হতো তা একদিন হতো চাউয়ের পকোড়া একদিন ব্রেড পকোড়া তখন একদম জুনিয়র না না ওই সময় না একদম যখন ছোট ছিল একদম মানে ফাইভ ওই ফাইভ এরকম হবে তো তো ব্যাস খেয়ে নিয়েছো সব প্লেট ফাঁকা প্লেটটা তুলে দেখিয়ে দাও সবাইকে ফাঁকা তো ওরা সব ফাঁকা করে দিল প্লেট আপনারা দেখলেন সব একদম খেয়ে নিয়েছে খুব ভালো লাগলো ওরা খেলো ওদেরকে খাইয়ে আমি বেশি খুশি হলাম আমি ভালো ভিডিওটাতে বলেছি সবাই লাইক করে দিবি দেবাশিস আমার বলে দিয়েছে দেবাশিস বলেছে খেয়েছিস যেমন সবাই লাইক করবি শেয়ার করবি দেবাশিসই শিখিয়েছে তা দেবাশিসের চুলটা দেখুন দেবাশিসের চুলটা দেখুন ও না এলে আবার আমার বেশি মন খারাপ করে কতদিন আসেনি প্রায় মাস খানেকের মতন আমার না খুব মন খারাপ করছিল প্রতিদিন এসে উঁকি মেরে মেরে দেখতে ও দেবাশিস আবার একটা স্টাইলিশ প্যান্ট পরেছে যে সবাই ওরা ওকে নিয়ে মজা করছে হ্যাঁ বলছে ওকে দেবাশিস দেখিয়ে দাও তো বাবা কোনো অসুবিধা নেই আজকাল ফ্যাশন হাঁটু ছেঁড়া বলছে কাকিমা ছেঁড়া প্যান্ট বলছে আমি প্রথম পরেছি ছেঁড়া আমি কোনোদিন পরিনি আমি ভালো করেছিস বসতে সুবিধা বসতে সুবিধা তাই না এই যে হাঁটুটা বেরিয়ে থাকবে আমি ভালোই করেছি গ্রাজুয়েশনের পর পুরো একদম একদম গ্রাজুয়েশনের পর পরেছি কোনোদিন পরিনি আর ওরা সবাই ওকে নিয়ে মজা করছে পিতিকা নাচ ওইতালি সবাই হাসাহাসি করছে বলতে কেমন সবাই মিলে ওকে সবাই নিয়ে কি কি বলছে আর ও না এলে না যতক্ষণ এরা সবাই থাকে যেন ফাঁকা ফাঁকা লাগে মানে আসরটা ঠিক জমে ওঠে না দেবাশিস না থাকলে জমে দেবাশিস একটা কথা বলে সবাই হেসে দেয় এবারে এইটা ওদের ওর একটা দাদাও আছে এরকম সবাইকে কমেডি করে না মানে মরা মানুষকে জ্যান্ত করে দেবে এত ভাবে ঠিক দেবাশিস তাই হয়েছে দেবাশিস কতদিন আসেনি আমি এখানে এসে এসে উঁকি মেরে মেরে ঘরে দেখতাম হতাম দেবাশিস আসেনি রোজ ওকে জিজ্ঞাসা করতাম হ্যাঁ রে দেবাশিস কেন আসেনি যদি দেখে হয়ে গেছে মানে ও বলে দিয়েছে একটা কথা তো হয়ে গেছে একটু ভয় পেয়ে গেছে বলছে ও মানে ওর দিদি দেখে ভিডিওটা ওর দিদি তা ওর দিদি ভিডিও দেখে ও যেই শুনেছে আমার দিদি দেখার আমি এত এ করছি তো দিদি তো আমাকে কান ধরে মুড়বে তাই জন্য ভয় পেয়ে গেছে ওর হচ্ছে কঙ্কালীতলায় বাড়ি এই যে চৈতালি না সুজনের কঙ্কালীতলায় বাড়ি আমি কঙ্কালীতলা যখন যাবো সুজনদার বাড়ি যাবো হ্যাঁ সুজন যাবো তো সুজনদার বাড়ি যাবো কঙ্কালীতলা গেলে আর এর হচ্ছে ওই সেন্টেরিজার তো সেন্টেরিজা স্কুলের পাশে আর এর হচ্ছে কোথায় অনুব্রত বাড়ির ওই দিকে অনুব্রত মন্ডল কেমন আছে ওই রাস্তা দিয়ে যেতে আর দেবাশিস হচ্ছে একটা আমাদের আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আর চাউয়ের পকোড়াটা ট্রাই অবশ্যই করবেন এর আগে কিন্তু ভিডিওটা দেয়াই আছে আপনারা দেখে নেবেন আর একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ